একেবারে শেষ মুহূর্তে গিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন। নদিয়া জেলার চাকদা পৌরসভার ঘটনা। জানা গেছে, স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের যশরা জল ট্যাঙ্ক এলাকার বাসিন্দা বিপুল দেবনাথ তার 8ম শ্রেণীতে পাঠরতা নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলেন। বিয়ের দিন যথারীতি নাবালিকাকে বিয়ে করতে আসে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গোপালনগর থানার বাসিন্দা পাত্র মৃত্যুঞ্জয় বিশ্বাস। ঠিক সেই সময় চাকদা থানার পুলিশ প্রশাসন উপস্থিত হলে বরপক্ষ ও নাবালিকার পরিবার 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনকে মুচলেকা দেয়। এইটাকে তোমাদের কাজে লাগাতে হবে, যদি তুমি 17+ বিয়ে দিলো বাবা কারা দেবে। মেয়ের বিয়েটা বন্ধ করলেন তো, বিয়ে আর হচ্ছে না। বিয়ে হলে পরে পুলিশ কিন্তু আইনত অ্যাকশন নেবে, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু আইনত অ্যাকশন নেবো। হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা খুবই গরিব, আমি এবং আমার দাদা, আমরা দুজনেই খুবই গরিব। এবং আমাদের সত্যি কথা বলতে গেলে এই ঝড়ে আমাদের ঘর ফর সব উড়ে গেছে, ভেঙে টেঙে গেছে, মানে দিনান্তে দিন খাওয়া অবস্থা। এবং মেয়েটা এবং ছেলেটা দুজনকে ভালোবাসতো, ওরা পালিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার। সেই আমরা পাড়া সবার থেকে সাহায্য নিয়ে একটা বিয়ের একটা আয়োজন করেছিলাম। চাঁদিয়া থানার থেকে যেহেতু প্রশাসন থেকে যেহেতু আমাদের বিয়েটা বন্ধ করার জন্য অনুরোধ করেছে, মানে বলেছে, এবং আমরা চাঁদিয়া থানার স্যারদের কথা মতন কথা দাবি মেনে আমরা বিয়েটাকে বন্ধ করে দিচ্ছি, মানে 18 বছর না হওয়া পর্যন্ত আমরা বিয়েটা দেবো। হ্যাঁ, তোমার নাম কি? বাবার নাম কি করো? আচ্ছা, এই যে যাকে বিয়ে করলে তার তো, সে তো নাবালিকা, সেক্ষেত্রে জেনে বুঝে কেন বিয়ে করলে? আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ইচ্ছায় এটা নিজেদের করেছি, নিজেদের ইচ্ছায় আমরা বিয়েটা করেছি। আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 28। হ্যাঁ, 28। কখন বিয়ে করলে? কিছুক্ষণ আগে আমরা বিয়েটা করে নিয়েছি, সেদিন করেছি ওকে। পুলিশ কি বলছে? পুলিশ আসলো কেন, কি বলছে? আমরা দুজনে বিয়ে করে নিয়েছি, আমরা দুজনে একসাথে থাকতে চাই। যেহেতু নাবালিকা তুমি বিয়ে করেছো, সেক্ষেত্রে এখন কি সিদ্ধান্ত নিতে চাও? আমি কি সিদ্ধান্ত নেবো এখন? ও আমরা দুজন একসঙ্গে থাকতে যাই, না সেটাই আমাদের ইচ্ছে, আমরা বিয়ে করেছি, আমরা একসঙ্গে থাকতে চাই। স্বামী কাজ করতে পারে না, আমি লোকের বাড়িতে বাসন মেজে আমি খাই, আমি যেটুকু পেরেছি মেয়ে ভালোবাসে ভালোবাসে পালা যাবে, এই জন্য আমি 5 জনকে সাহায্য নিয়ে আমি বাড়িতে বিয়েটা দিয়েছি। আমি খুবই গরিব, খেতেও পারি না আর্ধেক দিন। তারপরে কি হলো আজকে বিয়ে কি হলো? ১৮ বছরের নিচে বিবাহ আইনসম্মত সম্পূর্ণ ভুল, যার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, যাতে পড়ালেখা কোনো অসুবিধা না হয়। তারপরেও এই ঘটনাগুলো সত্যি বেদনা হয়। আমরা 4 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার সঙ্গে 4 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সোমনাথ দত্ত আছে, আমরা সম্পূর্ণ বিরোধী এই বিয়েগুলো। পুলিশ প্রশাসন যেটা করেছে এর জন্য পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা প্রাপ্ত, এবং আমরা সেটাই করছি। পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সম্পূর্ণ সহমত পোষণ করি। আর যার মেয়ে বিপুল দেবনাথ তাকে আমরা বুঝিয়ে বলবো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন সে না ঘটায়।
সম্পূর্ণ অজ্ঞাতভাবে আমরা সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম ব্যাপারটা, পুলিশ আসার পরেই আমরা জানতে পারি। তা পুলিশ যারা করেছেন একদম ন্যায্য কাজ করেছে, আমরা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।